اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله كتب غناك يا الله كعبنا كتب عبادة ممكن يا الله ঈদ মোবারক। এই পবিত্র ঈদুল আজহার দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে জিয়ারত করতে এসেছিলাম। সেই সঙ্গে আমরা তাকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি এবং তার রুহের মাগফিরাত কামনা করেছি। আমরা আজকে এই জিয়ারতের সময় পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছি যে আল্লাহ তাআলা যেন এই ভয়াবহ যে মহামারী সারা বিশ্বে সমগ্র মানব জাতিকে আজকে বিপন্ন করে ফেলেছে, বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে এই সরকারের উদাসীনতা অযোগ্যতার কারণে যখন জনগণের জীবন বিপন্ন হয়ে পড়েছে, সেই সময় আল্লাহ যেন এই বাংলাদেশের মানুষকে যেন ক্ষমা করেন এবং তাদেরকে এই ভয়াবহ মহামারী থেকে মুক্ত করেন। আজকে এমন একটা সময় আমরা এই ঈদুল আজহা পালন করছি। আপনারা জানেন যে ঈদুল আজহা হচ্ছে ত্যাগের মহিমায় মহিমান্বিত। কোরবানির মধ্য দিয়ে আমরা সেই ত্যাগ স্বীকার করে আমরা মানব জাতিকে, দেশকে কল্যাণের জন্য আমরা কাজ করি এবং সেই দোয়াই আমরা আল্লাহর কাছে চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে আমাদের দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন ত্যাগ স্বীকার করে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, তিনি আজকে কারারুদ্ধ হয়ে আছেন অসুস্থ অবস্থায়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজকে দেশান্তরী হয়ে নির্বাসিত অবস্থায় আছেন। লক্ষ লক্ষ মানুষ আজকে মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, গুম হয়ে যাচ্ছে, এই একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। গণতন্ত্রহীনতার এই সময়ে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করেছি, দোয়া চেয়েছি আল্লাহ তাআলা যেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, আল্লাহ তাআলা যেন এই দেশের মানুষকে সত্যিকার অর্থেই 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠা করতে আমাদেরকে সুযোগ করে দেন। আমি আপনাদের সকলকে আবারও আমাদের দলের পক্ষ থেকে, চেয়ারপারসনের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
আপনাদের মাধ্যমে সকল দেশবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি এবং দোয়া করছি সকলের জন্য যে তারা যেন করোনা থেকে মুক্ত হতে পারেন। সেই সঙ্গে আবেদন জানাচ্ছি যে আপনারা সবাই দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরবেন এবং নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।